मैं गंगूबाई, प्रेसिडेंट कमाठीपुरा। हेलो, तुम्हारा सबा केमन आछो? अनेक दिन पर एक नतून मेकअप ट्यूटोरियल निये आसलम और आज के गंगूबाई इन्सपायर्ड मेकअप ट्यूटोरियल कर देखाबो। प्रथमे अफलाइने न्यूट्रिजेनार एई विजिबली क्लियर मॉइश्चराइजरटी अप्लाई करे नियेछि। नाउ आमि फोकालियोरेर एई ब्लार मेक्स प्राइमारटी यूज करब आमार टी जोने एबं ओपेन पोर्स जेखाने आछे सेखाने। আর আজকে ফাউন্ডেশনের জন্য আমি এলেগার্ল আর রেভলনের এই দুটো ফাউন্ডেশন ইউজ করব, দুটো মিক্স করে নিয়েছি। আর এখন একটি ব্রাশের সাহায্যে আমি আমার ফুল ফেসে ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করে নিব, দেন একটি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। ফাউন্ডেশন দুটোর শেড আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন কনসিলার হিসেবে এলেগার্ল প্রো কনসিলারে এই ওয়ার্ম হানি শেডটি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আন্ডার আই, ব্রিজ অব দ্য নোসে, ফরহেডে এবং আমার চিনে। আবার আমি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমার কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি জ্যাকেটের ইন্ডেন্স কম্প্যাক্ট পাউডারটি ইউজ করে আমার ফুল ফেস সেট করে নিচ্ছি আর আমার শেড হচ্ছে 104। এবার আমি জ্যাকলিনের এই আইব্রো পেন্সিলটি দিয়ে আমার আইব্রো ড্র করে নিচ্ছি। আজকের লুকটি ক্রিয়েট করার জন্য আমি লটি লন্ডনের এই মফ প্যালেটটি ইউজ করব এবং শুরুতে এটার যে শিমার শেডটি রয়েছে সেটি দিয়ে আমি আমার ব্রাউ বোন হাইলাইট করে নিচ্ছি। এবার সেম প্যালেট থেকে আমি লাইট পিঙ্ক ম্যাট শ্যাডোটি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি একটি ফ্লাফি ব্রাশ দিয়ে। এবার সেম প্যালেট থেকে আমি লাইট ব্রাউন শেডটি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি স্লাইটলি ডিফাইন লুক দেওয়ার জন্য। এবার জর্ডানার ব্ল্যাক কাজলটি আমার আপার ল্যাশ লাইন এবং লোয়ার ল্যাশ লাইনে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার সেম লাইট ব্রাউন শেডোটি দিয়ে আমি আমার কাজলটা স্মাচ করে নিচ্ছি। এবার আই লুকটাকে আর একটু বোল্ড ইফেক্ট দেওয়ার জন্য আমি মিউজিক ফ্লাওয়ারের এই ওয়াটারপ্রুফ জেল লাইনারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার একটি ল্যাশ কার্লার দিয়ে আমি আমার আইরেশগুলো কার্ল করে নিচ্ছি আর আজকের ভিডিওতে আমি কোনো ফলস ল্যাশ ইউজ করব না। নাও W7 এর এই ল্যাস্টেটিক মাস্কারাটি আমি আমার আপার এবং লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি W7 এর এই কম্প্যাক্ট ব্রোনজারটি দিয়ে আমি আমার ফুল ফেস ব্রোনজ করে নিচ্ছি। আজকে ব্লাশের জন্য আমি অ্যাপ্লাই করব জ্যাকেটের এই লাভ স্ট্রাক ব্লাশটি, এটার শেডটাও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবার সিগমারা এই হাইলাইটার ডুও থেকে আমি
আন্ডার আই ব্রাইটেনিং পাউডার দিয়ে আমার আন্ডার আই অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটার হাইলাইটারটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু গাঙ্গুবাইয়ের মেকআপটা খুবই ন্যাচারাল অ্যান্ড নিউট্রাল স্টাইলের, সো আজকে আমি কোনো লাইট ক্যাচ করে এমন পিগমেন্টেড হাইলাইটার অ্যাপ্লাই করিনি, আজকে খুবই সাটল একটা হাইলাইটার অ্যাপ্লাই করছি। এবার ফোকালিওরের এই লিপ পেন্সিলটি দিয়ে আমি আমার লিপটা ড্র করে নিচ্ছি। এখন আমি চেরিশের এই লিকুইড লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিব, আর এটির শেড হচ্ছে A70। এবার লিপের প্রমিনেন্সিটা একটু কমিয়ে নিতে, একটু ন্যাচারাল লুকের জন্য আমি ব্লেন্ডার দিয়ে আবার প্রেস করে নিচ্ছি। আর জেল লাইনার দিয়ে আমি গাঙ্গুদার যে সিগনেচার তিলটা রয়েছে সেটি আমি আমার চিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি গাঙ্গুবাইয়ের হেয়ার স্টাইলটা ক্রিয়েট করার জন্য আমার কেমের এই কার্লারটা দিয়ে সেকশন বাই সেকশন আমি আমার হেয়ার কার্ল করে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকে চিকনো কার্লারও ইউজ করতে পারো। হেয়ার স্টাইল কমপ্লিট করার পর একটি বড় টিপ অ্যাড করে এবং শাড়ি পরে চলে আসছি ফুল লুক নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো আজকের জন্য এতটুকুই, টাটা। जमीन पे बैठी बहुत अच्छी लग रही है तू, आदत डाल ले क्योंकि तेरी कुर्सी तो गई। मैं गंगूबाई, प्रेसिडेंट कमाठीपुरा। कुमारी आपने छोड़ा नहीं और श्रीमती कभी किसी ने बनाया ही नहीं।